হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে এসেছি আজকে আবার তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সানডে, বিকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 3:30, আর এখন আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু উইকেন্ডে, আমার ছেলে সকাল থেকেই বলছিল চলো মা সমুদ্র পাড় থেকে ঘুরে আসি, তাই দেখি কোথায় যাওয়া যায়। তার জন্য কিন্তু ফুল ব্লগ ওয়াচ করতে হবে, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর তার জন্য সাথে থাকো, দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি আর বেরোবো। ছেলে আর হাজবেন্ড গেছে সামনে, আমিও একটা জলের বোতল নিয়ে নিয়েছি, ছেলের জন্য একটা জামা প্যান্টও নিয়ে নিয়েছি, যদি বাই চান্স ভিজে যায় সমুদ্রের পাড়ে গেলে। আর এই জন্য আর মোটামুটি আর তেমন কিছু না, তো চলো যাওয়া যাক। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে ব্লগ ফাটাফাটি হতে চলেছে, কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলি, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো চলো যাওয়া যাক। বাবা দেখো কি সুন্দর পুরো পরিবেশটা, আর এখানে কত ট্রলার দাঁড়িয়েছে গো। আর এখানে দেখো ব্রিজটা নতুন করেছে, কি সুন্দর। আমি অনেকদিন ধরে আসবো আসবো করছি, কিন্তু আমার বরের তো সময়ও করতে পারছে না, তাই আজকে সানডে বলেই ছুটে চলে এলাম। আর এই রাস্তা দিয়ে ঠিক করলাম আজকে যাব, অন্য সময় আমরা অন্য একটা পথ দিয়ে যাই। তো এখানে যে মানে মাঝনা দিয়ে যাই, আর এইবার ভাবলাম না না মাঝনা রোড নয়, এবার আমরা শৌলা দিয়ে যাব, তো সেই জন্যই চলে এসেছি গো। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা এখন চলে এসেছি শৌলা ব্রিজে, এটা নতুন হয়েছে। ভাল লাগছে দেখো ওয়েদারের সঙ্গে, পরিবেশটা একদম নিচ থেকে নদীর মতো বয়ে গেছে, আর অসাধারণ লাগছে। ট্রলারগুলো দাঁড়িয়ে আছে এখানে, এখনও হয়নি ব্রিজ, হচ্ছে রাস্তাও হচ্ছে। দেখো দুপাশে মাটির পুরো ঢিপি করা রয়েছে, পুরো ফাঁকা জানো তো, আসার সময় পুরো অন্ধকার পুরো একদম চারিদিক, আর দেখছো পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ। তো দেখো ওয়েদারটা কত সুন্দর, একটু দাঁড়ালাম, খোলা হাওয়া, খোলা আকাশ আর খোলা বাতাস, আর এরকম চারিদিকে পেছনটা দেখো পুরো সবুজে সবুজ মাঠ, আর অসাধারণ অসাধারণ লাগছে। অনেকদিন পরে বেরোলাম, বহুত দিন পরে বেরোলাম, মানে এরকম খোলা আকাশ সেই।
তো দুজনে মিলে অনেক দিন পর স্পেশালি আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি, তো এত ভালো লাগছে না, মানে সমুদ্রের দিকে মানে অনেক দিন পরে তো আসলামই, আর ছেলেকে নিয়ে এই ফার্স্ট টাইম, কারণ বরকে নিয়ে আসছি অনেকবার, তাও আগে দু তিনবার আসা হয়েছে, অনেকবার বলতে দু তিনবারই গেছি বাইকে, তবু একটু রিস্ক হয়ে যায় বাইকে, অনেকটা রাস্তা যেহেতু, তো সেই কারণে অনেকটা রাস্তা বলতে তাও আমার বাড়ি থেকে কিন্তু যেখানেই যাই মোটামুটি 30-40 মিনিটস এরকমই দূরত্ব, তবুও অনেকটা রাস্তা তো আমরা ভেতর দিয়ে যাচ্ছি। আর দেখো এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আর এখানে আমরা প্রায় চলে এসেছি মান্দারমণির কাছাকাছি, তো এটা মান্দারমণির সমুদ্র তট। আর এখানে দেখো যে পাশে ছোটো ছোটো ঝিল পুকুর, কি ভালো লাগছে না, পরিবেশটা সবুজ, আর এদিকে দেখো এই যে ছোটো ছোটো নৌকা ট্রলার এগুলো সব থাকে, এগুলো যে নৌকাও দাঁড়িয়ে আছে। আমি কেন ওদিক দিয়ে সাউন্ডটা বন্ধ করে ভয়েস দিতে হলো, আর দেখো সব জেলেরা মাছ ধরার জন্য সব জালগুলো তৈরি করছে, দেখো কি আর পরিষ্কার স্বচ্ছ জল, এত সুন্দর দেখো, আর অসাধারণ মানে লাগছে। আর আমাকে ভয়েস দিতে হলো কারণ আমি ওইদিকে এত হাওয়ার আওয়াজ, যার জন্য তোমরা শুনতেই পাবে না, তাই ওভার দিতে হলো ভয়েস। আর এদিকে দেখো, এই দেখো এখানে একটা স্কুল, এটা তো এখানকার গ্রামীণ স্কুল হয়তো, যাই হোক বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের কোনো পার্ট হবে স্কুলের। আর এই দেখো আমরা সেই রাস্তার ভেতর দিয়ে, আমরা ভেতর দিয়ে গিয়েছিলাম, পুরো একদম হাইরোডে যাইনি, কারণ হাইরোডে প্রচুর বাস লরি থাকে, তো মনে হয় যেন গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, ওই জন্য আর ওই রিক্স নিলাম না, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, একটা ছোটো বাচ্চা আছে, তাই ভেতর দিয়ে চলে গেলাম। তো দেখো ভেতর দিয়ে যেতে আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ অনেক কিছু দেখতে যেতে পারছি, অনেক কিছু জানতে পারছি, তো এই রাস্তাতে আমি ফার্স্ট টাইম আসছি। তার দেখো ওই দূর থেকে মেরিন ড্রাইভ যেহেতু হচ্ছে, মানে পুরো তুমি সমুদ্র দেখতে দেখতে ড্রাইভিং, আর অসাধারণ লাগছে ওয়েদারটা, আমরা একদম পারফেক্ট টাইমে বেরিয়েছিলাম ঝাউবন। আর দেখো দূরে দেখো খুব সুন্দরভাবে সমুদ্রের হাওয়া, সমুদ্রের যে আওয়াজ সেটা, তার এই দেখো একটা ছোট্ট ঝিলের মতো একদম, তার ঘা ঘেঁষেই আমরা যাচ্ছি, আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো যাওয়া যাক, আর যেতে যেতে তারপরে আসছি আবার কথা বলবো। যেতে যেতে না একটা কথা খুবই মনে পড়ছে, দেখো ঝাপসাটে হয়ে যাচ্ছে মাঝে মাঝে, নোনা হাওয়া লাগছে না, তখন আমি ক্যামেরাটা একটু মুছে দিলাম। যাই হোক যেতে যেতে একটাই গান মনে পড়ছে জানো তো, সেই ডাকছে আকাশ ওই ডাকছে বাতাস, মনের আমধনু রং মেখেছে, দেখো কত সুন্দর লাগছে না, ওই গানটাই মনে পড়ছে আমার। আর দেখো এখানে সব লজ রিসর্টগুলো অসাধারণ, এই যে আমরা কিন্তু পুরো মান্দারমণিতে চলে এসেছি, এখানকার লজ রিসর্টগুলো জাস্ট দেখার মতন, আর তোমরা অবশ্যই পেলে একবার সুযোগ এসো, দীঘাতে তো অনেকবার গেছো, একবার এসে যাও মান্দারমণি তাজপুর ঘুরে যাও। এটা আমরা আরেকটা ব্রিজে উঠলাম, এটা হচ্ছে নতুন আরেকটা ব্রিজ হয়েছে, তো তার ওপর দিয়ে এখন যাচ্ছি। আর দেখো এখানেও কিন্তু মানে পরিবেশটা অসাধারণ, তো এখন আমরা এই যে যাচ্ছি শঙ্করপুরের দিক, এখানে তোমরা শঙ্করপুর তাজপুর এগুলো কিন্তু একই সাথে, তো আমরা এখন তাজপুরের দিকে যাচ্ছি। এই যে দেখো আমরা চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকত, তো এখানে এখনও রাস্তাটা হয়নি, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা চলে যাব দীঘা, তো আমরা দীঘা যাচ্ছি না, তো এখানে আমরা এখন শঙ্করপুর তাজপুর সিবিচে যাচ্ছি। তো চলে এসেছি, এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর এখন আমরা এই হোটেলে যাবো। এখানকার বিশেষত্ব কী জানো তো, এখানে এরকম পুরো সিবিচের ধারে এই হোটেলগুলো রয়েছে, আর এখানে প্রত্যেকটা হোটেলেই দোলনা রয়েছে, আর সাথে রয়েছে এরকম চেয়ার টেবিল রাখা, তোমরা সব রকমের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট থেকে ইভিনিং স্ন্যাক্স সব কিছুই পেয়ে যাচ্ছ, আর সাথে কিন্তু এইরকম দেখো শোয়ার মতো একজন শুয়ে আছে, দেখতেই পাচ্ছ এরকম টাইপের, তোমরা আরামকে দ্বারা পেয়ে যাচ্ছ, একটু শুতে পারবে, রিল্যাক্সও করতে পারবে, আর সমুদ্রের হাওয়া খেতে পারবে, সমুদ্র ঢেউকে উপভোগ করতে পারবে দূর থেকে, অসাধারণ লাগে একদমই সিবিচের ধারে। আর সাথে কিন্তু এখানে ডাব থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা বিক্রিও হচ্ছে, খেতেও পারো। আমার ছেলে তো দোলনায় বসে পড়েছে, আগে আমি বসতাম, এখন আমার ছেলে ছোটো তো ও বসছে, এখানে বড়োরাও বসতে পারো সেটা কথা না। আর এখানে তোমরা তেল মালিশ গা মালিশ সবটাই করতে পারবে, ম্যাসাজ সবটাই হয় মোটামুটি, ছেলেরা করায় দেখেছি। আর এখানে আমার ছেলের জন্য একটা কুরকুরে, আর আমাদের জন্য চা অর্ডার দেওয়া হলো, তো সেটাই চলে এসছে, এখন খেয়ে নিই আগে। তো এখন আমরা আছি তাজপুরে, এই বাবু খবরদার লাভ মারবি না, তাজপুরে সমুদ্র সৈকতের একদম ধারে এসে চা খেয়ে নিলাম, বিস্কিট খেয়ে নিলাম, আর এই যে ওটা কুরকুরে খাচ্ছে, আর যাবো দেখি এদিকটা পৌঁছাবে না, একটু যাবে না, মানে অতটাও পড়ে যাবে না, এখানে সবাই আছে পিছনে, এখানে তাজপুরে বিশেষ করে এখানে গাড়ি পার্কিং, আর এখানে বিভিন্ন ধরনের হোটেল ছোট ছোট আছে, এখানে সব সুন্দর সুন্দর দোলনা লাগানো আছে। Thank you.
তো তাজপুর ছেড়ে চলে এলাম, তো এখন যাচ্ছি আরেকটা সমুদ্র সৈকতে, সকলের পরিচিত সকলের জানা। তো সেইখানে যাওয়ার আগে আজ আমি এখানেই শেষ করছি তাজপুরের ব্লগ, কারণ নেক্সট দিন আসছি নতুন আরেকটা সমুদ্র সৈকত নিয়ে তোমাদের সকলের।